প্রাইমারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মানিক ভট্টাচার্য মঙ্গলবার সকালে ইডির হাতে গ্রেফতার হন মানিক সোমবার দুপুরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডি সূত্রে খবর মানিককে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল সেই নথি দেখাতে না পারাতেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া তোমার কাছে জানতে চাইব আজকে আদালতে যখন পেশ করা হচ্ছিল মানিক ভট্টাচার্যকে আদালতের কি চিত্র ছিল এবং সেক্ষেত্রে ইডির পক্ষ থেকেই বা মহামান্য বিচারপতির কাছে ঠিক কি আবেদন রাখা হয়েছে দেখো কিছুক্ষণ আগে মানিক ভট্টাচার্য তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বেঙ্গল আদালতে এবং তোমাকে জানিয়ে রাখবো যে মানিক ভট্টাচার্য শুধু মানিক ভট্টাচার্য না যে কোনো ভিভিআইপি ক্ষেত্রে কিন্তু যখন তাদেরকে আনা হয় পুলিশ প্রোটেকশন কিন্তু স্ট্রং করা হয় এবং এই ক্ষেত্রেও সেটাই করা হয়েছিল কিন্তু বিজেপির একটি প্রতিনিধি দল যেখানে সজল ঘোষ ভারতী ঘোষ সহ প্রিয়াঙ্কা টিব্রাবেলরা ছিলেন এখানে উপস্থিত ছিলেন এবং বিজেপি কর্মীরা এখানে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্যকে যখন ব্যাংশাল আদালতে আনা হয় সেখানে কিন্তু তীব্র তারা প্রতিবাদ জানায় এবং সেখান থেকে তারা কিন্তু অ্যাজিটেশন দেখায় এবং সেই সময় কিন্তু মানিক ভট্টাচার্য তাকে ঘুর পথে নিয়ে আসা হয় আদালতে আনা হয় এবং সেখানে লকআপে রাখা হয় মানিক ভট্টাচার্যকে যিনি কিন্তু লকআপে রয়েছেন মানিক ভট্টাচার্য এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই ইডির তরফ থেকে কিন্তু মানিক ভট্টাচার্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে কারণ মানিক ভট্টাচার্য তিনি যে হেড দুর্নীতি মামলা সেখানে কিন্তু তার যে শুধুমাত্র তিনি যে ইনভলভ ছিলেন এরকম নয় কারণ তার কথায় কাজও হয়েছে এমন বক্তব্য কিন্তু ইডি কর্তারা করেছেন এবং সেই কারণের জন্যই কিন্তু গতকাল যেটা আমরা দেখেছিলাম যে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় কারণ দুপুরে তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা যে তদন্তে সহযোগিতা করছে না মানিক ভট্টাচার্য এবং তার বেশ কিছু প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন কিন্তু আনার কথা তাকে বলা হয়েছিল কালকে গতকালকে তিনি নিয়ে পৌঁছায়নি ইডি দপ্তরে এবং ইডি কর্তাদের তরফ থেকে যখন সেই নথি দেখার কথা বলা হয় তখন মানিক ভট্টাচার্য তিনি জানান যে সেই নথি তিনি আনেননি এবং তারপর এই নিয়ে কিন্তু দীর্ঘ টানাপড়েন চলে এবং মধ্যরাতে গিয়ে ইডি কর্তারা জানায় যে তাকে গ্রেপ্তার করছে ইডি কর্তারা এবং সেই সময় মানিক ভট্টাচার্য তিনি বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এবং সেই সুপ্রিম কোর্টের অর্ডার দেখানো হয় ইডি কর্তাদের এবং সেটা নিয়ে কিন্তু দীর্ঘ টানাপড়েন চলে অবশেষে আজকে ভোরবেলায় গিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং অ্যারেস্ট মেমোতেও তিনি সাইন করেছেন যেটা গতকাল রাতে তিনি করতে চাননি এবং আজকে সকালে তিনি অ্যারেস্ট মেমোতে সাইন করেন এবং অফিসিয়ালি তাকে অ্যারেস্ট শো করা হয় এবং তারপরেই তার মেডিকেল চেক আপের জন্য জোকাই এসআইতে নিয়ে যাওয়া হয় যেটা প্রোটোকল অনুযায়ী অ্যারেস্টের পর করতে হয় এবং তারপরে যখন ব্যাংশাল আদালতে আনা হয় সেখানে কিন্তু একটা নাটকীয় মোড় কারণ বিজেপি যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু রীতিমতো জুতোও দেখিয়েছেন এবং চোর চোর স্লোগানও দিয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।